বইমেলা কিংবা গ্রন্থমেলা শব্দ দুটি যেন বাঙালির প্রাণের স্পন্দে স্পন্দে রঞ্জিত রয়েছে। ফেব্রুয়ারি এলেই প্রতিটি বাঙালির নিঃশ্বাসে নিঃশ্বাসে ধ্বনিত হয় এই বইমেলা। বইমেলা শব্দটি শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে গ্রন্থমেলা। তবে শুধু বাংলাদেশেই নয়, সাহিত্য অনুরাগীদের জন্য বইমেলা হয়ে থাকে বিশ্বের আরও অনেক দেশে। কিন্তু আপনি কি জানেন পৃথিবীতে বইমেলার উৎপত্তি হলো কিভাবে? পৃথিবীর কোন দেশেই সর্বপ্রথম এই মেলার আয়োজন করা হয়? আর ভারতীয় উপমহাদেশেই বা কিভাবে প্রচলন শুরু হলো এই বইমেলার? সুপ্রিয় দর্শক, চলুন ওয়াইল্ডোলজি বাংলার এই পর্বে পৃথিবীতে বইমেলা শুরুর ইতিহাস সম্পর্কে বিস্তারিত জেনে আসি। পৃথিবীর বুকে বইমেলার ইতিহাস জানতে ফিরে তাকাতে হবে মধ্যযুগে, যখন কাগজের পাতায় লেখা ছেপে তা এক করে বই প্রকাশ করা শুরু হয়েছিল। তবে বলা হয়ে থাকে পৃথিবীতে বই মেলার ধারণাটি এসেছে বই সংগ্রহের রীতি থেকে। প্রাচীন চীনারা বই সংগ্রহ শুরু করে 960 সালের পরে। তারা এর নাম দেয় শানবিন। বইকে তারা খুবই গুরুত্ব দিত। তাদের সংস্কৃতি ও ইতিহাসকে ধরে রাখার জন্যই বই সংগ্রহ শুরু করে চীনারা। পৃথিবীতে এই বই সংগ্রহের রীতিটিও বেশ পুরনো, সক্রেটিস আমলেও ছিল বলে জানা যায়। ইতিহাস ঘাটে দেখা যায় খ্রিস্টীয় 1500 শতকে জোহান্স গুটেনবার্গ মুদ্রণ যন্ত্র বা ছাপাখানা আবিষ্কার করেন। বলা হয় সেই সময় থেকেই বইমেলার সূচনা হয় জার্মানিতে। অনেকের মতে জার্মানির লিপজিগ শহরে প্রথম বইমেলা হয়েছিল, কিন্তু কারো কারো ধারণা এর বিপরীত। তারা মনে করেন বইমেলা প্রথম শুরু হয় ফ্রাঙ্কফুর্টে। লিপজিগ খুব বড় করে মেলার আয়োজন করায় ওটার নামই লোকজন বেশি জানত। আর 1700 শতকের পর ইউরোপ সহ বিশ্বের আরও কিছু দেশে বইমেলা শুরু হতে থাকে। এক সময় বইমেলা বিকশিত হতে থাকে আমাদের ভারতীয় উপমহাদেশেও। কিন্তু ভারতীয় উপমহাদেশে বইমেলার ইতিহাস ততটা পুরনো নয়। তবে মজার বিষয় হচ্ছে ভারতে বইমেলার গোড়াপত্তন ঘটেছিল কলকাতাতেই, আজ থেকে 102 বছর আগে। 1906 সালে বঙ্গীয় জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হলে সেই পরিষদের উদ্যোগেই 1918 সালের এপ্রিল মাসে কলেজ স্ট্রিট চত্বরে শুরু হয় জাতীয় শিক্ষা সপ্তাহ। সেই অনুষ্ঠানের অঙ্গ হিসেবে ছিল দুটি প্রদর্শনী, একটি শিল্প প্রদর্শনী, অন্যটি পুস্তক প্রদর্শনী। বইমেলা নামে না হলেও সেটিই ছিল কলকাতার প্রথম বইমেলা, সম্ভবত ভারতেরও প্রথম। 1960-এর দশকে মুম্বাইয়ের চার্চ গেট ময়দানে ন্যাশনাল বুক ট্রাস্ট NBT প্রথম জাতীয় বইমেলার আয়োজন করেছিল। আর 1972 সালে নয়াদিল্লিতে আয়োজিত বিশ্ব বইমেলা ছিল কলকাতা আন্তর্জাতিক বইমেলার আদি অনুপ্রেরণা। এরপর 1974 সালে NBT কলকাতার একাডেমি অফ ফাইন আর্টসে একটি জাতীয় বইমেলার আয়োজন করে, যা পরবর্তীতে কলকাতা আন্তর্জাতিক বইমেলার রূপ ধারণ করে। বলা হয়ে থাকে কলকাতা আন্তর্জাতিক বইমেলা হচ্ছে এশিয়ার সবচেয়ে বড় বইমেলা, একই সঙ্গে বিশ্বের সবচেয়ে বড় অবাণিজ্যিক বইমেলাও এটি। আর বাংলাদেশে বইমেলার উদ্ভবের ইতিহাস খুবই কৌতূহলোদ্দীপক। বইমেলার চিন্তাটি এদেশে প্রথমে মাথায় আসে প্রয়াত কথাসাহিত্যিক জাতীয় গ্রন্থ কেন্দ্রের সাবেক পরিচালক সর্দার জয়নউদ্দিনের। তিনি বাংলা একাডেমিতেও একসময় চাকরি করেছেন। তিনি যখন বাংলা একাডেমিতে ছিলেন তখন বাংলা একাডেমি প্রচুর বিদেশি বই সংগ্রহ করত। এর মধ্যে একটি বই ছিল ওয়ান্ডারফুল ওয়ার্ল্ড অব বুকস। এই বইটি পড়তে গিয়ে তিনি হঠাৎ দুটি শব্দ দেখে পুলকিত বোধ করেন। শব্দ দুটি হল বুক এবং ফেয়ার। কত কিছুরই তো মেলা হয়, কিন্তু বইয়েরও যে মেলা হতে পারে এবং বইয়ের প্রচার প্রসারের কাজে এই বইমেলা কতটা প্রয়োজনীয় সেটি তিনি এই বই পড়েই বুঝতে পারেন। ওই বইটি পড়ার কিছু পরেই তিনি একটি শিশু গ্রন্থমেলার ব্যবস্থাই করে ফেললেন। যতদূর জানা যায় এটিই ছিল বাংলাদেশের প্রথম বইমেলা। এটি অনুষ্ঠিত হয়েছিল 1965 সালে। শিশু গ্রন্থমেলা করে সর্দার জয়নউদ্দিন পুরোপুরি তৃপ্ত হতে পারেননি। 1970 সালে নারায়ণগঞ্জ ক্লাবের সহায়তায় নারায়ণগঞ্জে একটি গ্রন্থমেলার আয়োজন করা হয়। এখানেই সর্দার জয়নউদ্দিন থেমে থাকেননি। 1972 সালে তিনি যখন গ্রন্থকেন্দ্রের পরিচালক, তখন ইউনেস্কো ওই বছরকে আন্তর্জাতিক গ্রন্থবর্ষ হিসেবে ঘোষণা করে। বইমেলায় আগ্রহী সর্দার সাহেব এই আন্তর্জাতিক গ্রন্থবর্ষ উপলক্ষে 1972 সালে ডিসেম্বর মাসে বাংলা একাডেমি প্রাঙ্গণে একটি আন্তর্জাতিক গ্রন্থমেলার আয়োজন করেন। সেই থেকেই বাংলা একাডেমিতে বইমেলার সূচনা। বাংলা একাডেমিতে আয়োজিত সেই বইমেলাই নানা চড়াই উৎরাই পেরিয়ে আজকের অমর একুশে গ্রন্থমেলায় পরিণত হয়েছে। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন। পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।